এখন ছোট ম্যাডাম স্কুলে যাবে, তার চুল বেঁধে দিতে হবে, ওড়না ঠিক করে দিতে হবে, গার্ডার আনেনি, ওড়না ঠিক করে দেবো, তোমার সেফটিপিন আনেনি, চুল বেঁধে দেবো, গার্ডার আনেনি। এবারে সব ওকে হাতের কাছে জোগাড় করে দিতে হবে। দেখো অবস্থা, পায়ে মোজা পড়ছে, মাথা উঁচু করে এবার উল্টে হবে, তখন ঠিক হবে। এই তুই আমার থেকে লম্বা হয়েছিস কেন? চুল নিয়ে বস। ও বসেছিস? এ বাবা ওখানে বসতে হবে না, আমার খাট গোছানো আছে, তুই এখানটা বস। এক তো বাবা সবে ঘুম থেকে উঠলো, খাটের ওই অবস্থা। এদিকে এদিকে বস, এদিকে বস, ঘোর 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 ঘোর। কোন দিকে মুখ করছিস, কি করছিস? টিফিনটা ব্যাগে ঢোকাবি, জলের বোতলে জল ভরবি। মা আগে ঠিক করে নিবি যে কোন কথাটা বলতে যাচ্ছিস আমাকে। আর আমি এক রোজ রোজ, তুই একবারে কেন বলিস না কটা খাতা লাগবে? আবার কেন চকলেট? বাবা প্রত্যেকদিন একজন একজন করে জন্মদিন। হ্যাঁ রে, অক্টোবর মাস তো সারা মাস 30 দিনে 30টা চকলেট কিনে রেখে দিবি ফ্রিজে। আমিও ভুলে যাবো যাওয়ার সময়। তোর মনে থাকলেও আমি পয়সা, এই ধর পয়সা নিয়ে যেতে ভুলে যাবো। তুই ছেলে দিবি? হ্যাঁ এ মা, ছি 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 ছি, আমি পেরিয়ে পারবি? সকাল থেকে হেভি ব্যস্ততার জীবন কাটাচ্ছে বড় ম্যাডাম, ক্যামেরা বাবু কাটাচ্ছে না। তো যাই হোক, ক্যামেরা বাবুর ব্যস্ততা এখন থেকে শুরু হচ্ছে। আজকে বড় ম্যাডাম হচ্ছে মালকিন, এখন বড় ম্যাডাম টিফিন করছে মনোযোগ সহকারে, একদম কাউকে কোনো পাত্তা না দিয়ে টিফিন। আর আজকে টিফিন হচ্ছে আলু ভাজা পরোটা, সঙ্গে কি আছে জানি না, ছোলার ডাল যেটা পনির দিয়ে রাত্রিবেলা করেছিলাম, বাচ্চা কুচা যেটা ছিল সেটা এখন খাওয়া হচ্ছে। ও রাত্রিরে তো খাইনি আমি। এই তুমি খাওনি মানে রোল খাওয়ালা, ওটাই তো রয়ে গেছে, নকাকা শুধু খেয়েছে, নকাকার রুটি আর ছোলার ডাল খেয়েছে। না না শোনো শোনো, ব্যাপারটা কি হয়েছে, কালকে আমার মেয়ের নিমন্ত্রণ ছিল, তো আমি ভেবেছিলাম ওখান থেকে ফিরে একটু গোলা রুটি ফুটি তাড়াতাড়ি করে করে নেবো, এতটাই দেরি হয়ে গেছিলো, আমার রান্না করার সময় ছিল না, তো বাইরে থেকে আমি অল্প করে, আমি ভেবেছি ক্যামেরা বাবু হয়তো মানে গেছিলো তো বেরিয়েছিল কাজে, তো সেই কারণে আমি ভেবেছি সন্ধ্যেবেলা এসে কিছু খাইনি। আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ গোবিন্দও খাবে। তো যাই হোক, রোল খাইয়েছে ছোলার ডাল দিয়ে, এটাই বলতে চাইছি। ছোলার ডাল পাইনি, রোল খেয়েছি, স্বীকার করে নিচ্ছি। আমার আরো কথা আছে তো, এবারে আমি ভেবেছি ক্যামেরা বাবু ভাত খাইনি, এবার খিদের জল হয়, তুই আবার সন্ধ্যেবেলা ভাতটা খেয়েছে, আমি রোলটা নিয়ে চলে আসছিলাম ক্যামেরা বাবুর জন্য, এবারে আমি দেখলাম দুটো রোল রয়ে গেছে, রোল খেলে আমি আর রাত্রে কিছু খেতে পারবো না, আর ক্যামেরা বাবুও খাবে না, আমি জানতাম এটা, আমি ওই জন্য নকাকার জন্য রুটি আর ছোলার ডালটা। কথা হচ্ছে কালকে ছোলার ডাল করে ছিল, কালকে খাইনি, বলে তুমি খেয়েছো তো, রোল খেয়েছো। এই দূর, আমি যেটা বলতে চাইছি সবাই বুঝতে পেরেছে, তুমি বাদে। হ্যাঁ আমিও বুঝতে পেরেছি, তুমি টিউবলাইট। ভালো টিউবলাইট হওয়া ভালো, ধীরে জলে অনেকক্ষণ জল। আজকে ক্যামেরা বাবুকে ছাড়াই দৌড়াচ্ছি অফিসে, ক্যামেরা বাবুর আরেকটা কাজ আছে, সে সেই কাজ শেষ করে অফিসে ঢুকতে অনেকটা লেট হবে, আর এখন অফিসে গিয়ে আমি অফিসটা খুলবো, খুলে বসবো, কারণ যাতে কাস্টমার ফিরে না যায়, কাস্টমার এলে মোটামুটি ক্যামেরা বাবুর সাথে কথা বলিয়ে দেওয়া, হ্যাঁ সে কি করাতে এসছে না করাতে এসছে, বাবা বিশাল কাজকর্ম করবো আজকে। হ্যাঁ আর কি কি বলে তোমাদের বোঝাবো, যে আমি কী কী কাজ করবো কিছু বসে বসে, তো চলো আপাতত আগে অফিসে যাই। হ্যাঁ এই যে একই রাস্তা, প্রতিদিন যে রাস্তা দিয়ে অফিসে যাই, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই না, আমি একা গেলেই একটু গলিগালা দিয়ে হ্যাঁ দৌড়ে দৌড়ে চলে যাই, কারণ কী বলতো আমি যখন বকবক বকবক করতে করতে যাই, তখন বাইরে দিয়ে গাড়ি টাড়ি গেলে হ্যাঁ এই যে প্রবলেমগুলো হয় অনেক সময় শোনা জানি, এখনও দেখো কার বাড়িতে কাজ হচ্ছে, আমি কথা বললেই অন্য কাউকে চিৎকার করে, সে গাড়ি হোক মেশিন হোক যন্ত্রই হোক যাই হোক,
হ্যাঁ, তো যাই হোক, তখনই ক্যামেরাবাবু বলবে, হ্যাঁ রে তুমি ঠিক করে কথা বলো না, তোমার কথা বলতে গেলেই নয়েজ প্রবলেম আছে। তো চলো, অনেক বকে ফেলেছি, কাছাকাছি চলে এসেছি, অফিসে গিয়ে আগে অফিসটা খুলি। বাড়িতে দৌড়াচ্ছি কারণ এখন আবার একটা পার্সেল এসছে। হ্যাঁ, অর্ডার তো দিয়ে দিয়েছি, এবার এই বাড়িতে না থাকা ব্যাপারটা হচ্ছে গন্ডগোলে। এতদিন তো যে কটা পার্সেল এসেছিল বাড়িতে থাকাকালীন এসেছিল, আর এখন পার্সেল এসছে আর এসেও আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, ফোন করেছে, আর আমি এখন বাড়ির দিকে রীতিমতো হন হন করে দৌড়াচ্ছি। আমাকে বলছে, দিদি ভাই আপনি তাড়াতাড়ি আসুন, আমার অনেকগুলো পার্সেল ডেলিভারি আছে। মানে ঠিক আছে বাবু, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি। ওকে একটু দাঁড়াতে বললাম, চলো আগে যাই দেখি কোন পার্সেলটা এলো। আবার বেচারাকে আজকে অনেকক্ষণ ওয়েট করিয়েছি, ধরো আবার মা হাতে দিতে যাচ্ছি না। আমি ব্যালেন্স রেখে দেবো, দাঁড়াবি অতক্ষণ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই পার্সেলটা এখন এলো, পার্সেলটা খোলা হচ্ছে, একটা সব থেকে বড়ো একটা জিনিস আসবে বলে না যতটা আনন্দের সঙ্গে অফিস থেকে এলাম, এসে যখন ওটাকে নিলাম, হ্যাঁ নেওয়ার পর খুললাম, ততটাই মন খারাপ হয়ে গেছে। এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, এখন আবার যাচ্ছি, ক্যামেরাবাবু অফিসে নেই, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো আর দেখি ওটা কীভাবে এক্সচেঞ্জ করা। আমি আগে হ্যাঁ অনলাইন এভাবে কোনো দিন এক্সচেঞ্জ করিনি, কিন্তু এটা আমাকে চেঞ্জ করতেই হবে, কারণ একটা পুজোয় জিনিস নিয়েছি, যে জিনিসটা নিয়েছি না একদম একটা অন্যরকম টোটাল শাড়ি পাঠিয়ে দিয়েছে, আর শাড়িটার কোয়ালিটিও একদম খুব খারাপ। ঢুকে বিছানাপত্র সমস্ত পরিষ্কার ঝরিষ্কার করে ঠাকুরকে জল টল দিয়ে এখন একটু জানলাটা খুলে দিচ্ছে। এতক্ষণ আমি জানলাটা খুলিনি, তার কারণ হচ্ছে যে আবার বেরিয়ে যাব, বাইচান্স যদি বৃষ্টি টৃষ্টি আছে, তো এখন আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে আবার বৃষ্টি আসবে বলে। সেই কারণে এই দুটো ক্যামেরাবাবুর প্যান্ট কালকে কেচেছিলাম, হালকা হালকা একটু ভিজেছিলো, সেগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি, বাদবাকিগুলো সব তুলে দিয়েছি। আর এই যে আমাদের দুষ্টু বসে আছে, কাজকর্ম করে এবারে সময় হয়ে গেছে টিফিন প্যাক করে ও বাড়িতে নিয়ে। এই বেরোবার আগে আমাদের গোবিন্দবাবুর খাবার যাচ্ছে, এই গোবিন্দবাবুর খাবার এই যে চলে এসছে খেতে। গোবিন্দবাবুকে খেতে দিয়ে দিয়েছি, ও ওপরে বসে বসে এখন মাকে দেখছে যে মা কি করছে, কোথায় যাচ্ছে, আমাকে রেখে দিয়ে চলে যাবে কিনা। দেখেছ, নেবে খেয়ে নে, আমি চলে আসবো এক্ষুনি দিদিকে নিয়ে। চলো, আমি চলে যাওয়ার পর হাঁ হাঁ করে চেঁচাতে শুরু করবে, আর তারপরে যখন ক্লান্ত হয়ে যাবে একটু জল খাবে, জল খেয়ে খাবারটা খেয়ে নেবে। আজকে 5:30 বেজে গেছে, 5:30 সময় দুজনে নড়তে নড়তে বাড়িতে যাচ্ছে, আজকে অনেক লেট হয়ে গেছে, ক্যামেরাবাবু আসতে দেরি, আমার মেয়েকে আমি আনতে গেছি, এনে ওকে খাইয়েছি, তারপরে ক্যামেরাবাবুর জন্য বসেছিলাম, দুজনে একসাথে খেলাম, খেয়ে এইবারে ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। 5:30 পড়তে আসার কথা আছে, আর 5 মিনিট বাকি আছে 5:30 বাজতে, তার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। কেন এই না দেরি করেছো, দেরি করছো, কি হয়েছে? 15 মিনিট, না না 15 মিনিট রেস্ট দেবো, ঠিক হয়ে যাবে। এখন ক্যামেরা করছে, হ্যাঁ বোনের দাঁত ফোগলা, এটা কি ভালো কথা বলতো? হ্যাঁ দাঁত ফোগলা হয়েছে, আবার ইঁদুরে দাঁত দিয়ে যাবে। সন্ধ্যে দিচ্ছে আর দেখো ঘরে এখন পোড়াপোড়ি ঠিক, তার মধ্যে এবার টিকটিকি টিকটিকি ধরে নিয়ে ধরে ফেললো রে। ছোট ম্যাডাম এখন পড়াশোনা করছে আর আমি এখানে রুটিটা করে নিচ্ছি, রুটিটা করে এদিকে তো বাসন টাসন মেজে নিয়েছি সব, মোটামুটি রুটিটা করবো, আর নকাকে বলেছি রাত্রিবেলা একটু পনির আনতে, বাজারে যেতে একটুখানি পনির আনতে, কারণ আমার আজকে আর এই এতগুলো কাজ করে বাজারে যাওয়া সম্ভব নয়। নকাকা সন্ধ্যের দিকটা বসে থাকে, না থাকলে পাড়ার দোকানে বসে আড্ডা মারে, তো ওই জন্য বললাম যে তুমি একটুখানি বাজারে গিয়ে পনিরটা নিয়ে চলে আসবে, রাত্রিবেলা অফিস থেকে ফিরে তারপরে রান্না করবো। এই যে আমাদের গলি থেকে বেরিয়ে এই বাড়ির আলোটা দেখা যাচ্ছে, আমার মেয়ে ভাবলো এই না না দুর্গাপূজোর লাইট লাগিয়েছে রে, ওই দেখ ওই দিকেও চেন লাগিয়েছে, না তাহলে ঠিকঠাক বলেছে আমার মেয়ে, যে দুর্গাপূজোর লাইট লাগানো শুরু হয়ে গেছে।
আমরা এখন গল্প করতে করতে যাচ্ছি, লাইট দেখে আমাদের একদম মন খুশিতে ভরে গেছে। আর এইখানে যেখানে শুধু শুধু মাছ দেখা যাচ্ছিল, এখন সেখানে আস্তে আস্তে কাপড় লেগেছে। হ্যাঁ, এই যে প্যান্ডেল তৈরি, এই ব্যাপারটা এত আনন্দের, ঠিক ততটাই কষ্টের। পুজো যখন শেষ হয়ে যাবে, যখন প্যান্ডেলটা খুলতে শুরু করবে, দুটো দু রকমের হ্যাঁ ব্যাপার। তো চলো এখন গল্প করতে করতে দুজনে এগোচ্ছি। যেহেতু লাইট লাগাতে শুরু করেছে, আমার মেয়ের মনেও আলো জ্বলতে শুরু করেছে। এই কি হবে বলো তো, মহালয় কাটার পর থেকেই না আমার মেয়ের পড়াশোনা থেকে মনটা একদম উড়ে যাবে। হ্যাঁ, হাসছে, মনের মতো কথা হয়েছে। ছোট করে দিলে কেন গো এ বাবা, দেখি যাই হোক, এখন ঢালা হয়নি, আমার ধনেটা ঘপাত করে পড়ে গেল, সুন্দর স্বাদ হয়নি হলো। চলো আমি এখন পনির রান্না করি আর উঁকি মেরে মেরে দাদাগিরি দেখি। ওখানে নকাউটা আমার মেয়ে, হ্যাঁ ক্যামেরা বাবু, সব দাদাগিরি দেখছে, শুধু আমি রান্না এখানে ব্যস্ত হয়ে আছি। আজকে যেহেতু নকাকে পনির আনতে বলেছিলাম, নকাকে এনে ওবাড়িতে রেখেছিল, আর ওবাড়িতে রেখেছিল বলেই হ্যাঁ আমি এই এখন এনে রান্নাটা এখন করছি। আর কয়েকটা বাসন আছে, রান্নাটা হয়ে গেলে সেগুলো ধুয়ে নিতে হবে। রাত্রিবেলা এখন কী করে বলো তো, যেহেতু শীতকাল নয়, রাত্রে ধুতে কোনো অসুবিধা নেই, সেই কারণে রাত্রিবেলা ধুয়ে রাখছি। আর যেই শীতকালটা পড়ে তখন তার রাত্রিবেলা ধোয়ার কোনো ব্যাপারই নেই, ওরে বাবারই অসম্ভব ব্যাপার রাত্রিরে ধোয়া। এখানে আমাদের রাত্রে খাবার হচ্ছে পনিরের তরকারি, লাড্ডু, কিসের লাড্ডু, মুগের ডালের লাড্ডু, ছোলার ডালের লাড্ডু আর রুটি, তাই তো? না জানি না তো, খেল খাবার পর জানবো। হ্যাঁ জানো না তুমি, চশমা ভেঙে গেছে তোমার মতো, আমি চোখে এক্সট্রা দেখি, চশমা পরি না, বুঝতে পারছিস না? আমি চশমা পরি না, তাই চশমা আমাকে ভয় দেখাতে পারে না। আমি চশমা না পরে না আমি ফোন নাম্বার বলে দেবো কিন্তু। চলো আজকে রাতটা রুটি, পনিরের তরকারি, পনিরটা আমার খুব ফেভারিট, পনিরের তরকারি মিষ্টি সুন্দরভাবে কাটছে। আবার কাটছে, নতুন দিন নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, খেতে খেতে বলছি একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর যদি আজকে ব্লগে কিছু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট শেয়ার করতে করতে ভুলো না, লাইক করে দেবে কিন্তু, টাটা গুড নাইট। আবার কিন্তু টাটা।